সৃজনের কোন আমরা সাড়া পাচ্ছি না। তবে আমাদের কথা হলো, আমাদের আন্তরিকতার অভাব নাই, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু এই খালটিতে খননের মাধ্যমে যদি এই ময়লাটাকে দূরীভূত করা না হয়, অপসারণ করা না হয়, তাহলে আমরা শত চেষ্টা করেও কিন্তু আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। কাজেই এই ময়লাটাকে আমাদের সচেতন হতে হবে। আমরা সবাই যাতে চিন্তা করতে পারি যে এই ময়লা হলো আমাদের পরিবেশ দূষণের অন্যতম কারণ। এই দূষণের ফলে আমাদের অনেক মশার জন্ম হচ্ছে, সাথে সাথে এই যে মহামারী, যে ডেঙ্গু জ্বর, এই ডেঙ্গু জ্বরের অন্যতম যে এডিস মশা, সেটাও এর সঙ্গে বিস্তার লাভ করছে। কাজে এটাকে ধ্বংস করতে হলে আমাদের এই খাল খননের কোনো বিকল্প নাই, এখান থেকে ময়লা অপসারণের কোনো বিকল্প নাই, এখান থেকে দুর্গন্ধ ছড়ানোর যেটা বন্ধ করা, এর কোনো বিকল্প নাই। আমি এই বিষয়টাকে আগেও আমি এখানে আমার কর্মচারীদের বলেছি যে আপনারা এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলেন না, কারণ এখানে দুটো প্রতিষ্ঠান একসাথে পরিচালিত হয়, এখান থেকে শত শত মানুষ চলাচল করে। কাজে এই যে ময়লা ফেলানো হয় এবং ময়লা থেকে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ হওয়ার কারণে কলেজের যে পরিবেশটা, অর্থাৎ শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশটা সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে। মাঝে আমাদের যে মাধ্যমিক বিদ্যালয় আছে সেখানেও শ্রেণীকক্ষের সাংঘাতিক সমস্যা হচ্ছে। কাজেই এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে এই কালভার্টের নিচে অথবা এই খালের মধ্যে যারা ময়লা আবর্জনা ফেলবে, তারা আমাদের কথা যদি না শোনে তাহলে তাদের বিরুদ্ধে হয়তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই জন্য চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছে আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। আপনার এখানে দয়া করে ময়লা ফেলবেন না, ময়লা যদি ফেলা হয় তাহলে তার বিরুদ্ধে হয়তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাও যেতে পারে। এই বিষয়টি অলরেডি ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। কাজেই আপনারা দয়া করে মেহরবান করে এখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশকে দূষিত করবেন না, বিভিন্ন প্রকার দম্ভের সহায়তা করবেন না, যেটা আমাদের পরিবেশ ধ্বংস করে, যেটা আমাদের মরণব্যাধি, এইগুলো বিস্তার লাভের জন্য এইগুলো এখানে ফেলবেন না। আর যদি ফেলা হয়, আজকের থেকে আমি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সম্পূর্ণভাবে একত্রতা ঘোষণা করছি, এইটাকে আমরা ফেলতে দেবো না। যে কোনো কিছুর বিনিময় হয় এটা আমরা বন্ধ করবই। কাজেই আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আজ থেকে কোনো ময়লা ফেলবেন না। যদি ময়লা ফেলা হয় এবং তাকে যদি হাতে নাতে ধরা হয়, তাহলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটা নিতে কিন্তু আমরা একটু কুণ্ঠিত বোধ করবো না। কাজে আপনারা সহযোগিতা করেন, আপনারা পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখেন, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্বাস্থ্যবান হন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেদিকে সদয় দৃষ্টি রেখে আমি আমার বক্তব্যকে এখানে সংক্ষিপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।